আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আরব রাষ্ট্রগুলোর আল্লাহ রাব্বুল আলামিন কী পরিমাণ নেয়ামত দিছে আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এছাড়াও আমরা যারা আরব রাষ্ট্রগুলোতে বসবাস করছি তারা কম বেশি জানেন যে প্রত্যেকটা রাষ্ট্রে প্রাকৃতিক সম্পদ এত পরিমাণ দিছে, আর এই সম্পদগুলোর কারণেই পশ্চিমারা মধ্যপ্রাচ্যের রাজনীতিটাকে কন্ট্রোল করতে চায়। তারা জানে আমাদের কাছে যে সম্পদ আছে এটা কেয়ামত অবধি থাকবে, এমনকি অনেক দেশ প্রযুক্তির অভাবে সেই সম্পদকে আরোহণও করতে পারবে না। তো তাদের দরকার হবে কি পশ্চিমাদেরকে, আর পশ্চিমারা সেই জিনিসটার কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের মধ্যে একটা কন্ট্রোলিং নিতে চায়। দর্শক, কথা বলছি একটা রাষ্ট্রকে লুটপাট করে মোটামুটি যা নেওয়ার নিছে, কিন্তু তারা ভাবছে নিছে আসলে কতটুকু নিছে, আসুন দেখে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানে নানান চড়াই উতরায় ঝড় ঝঞ্ঝা গিয়েছে, হঠাৎ করে আফগানিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিত্রতা আপনারা খেয়াল করছেন। পাশাপাশি চীন আফগানিস্তানে ইনভেস্ট করতে রাজি, ভারতও ইনভেস্ট করতে রাজি, কিন্তু পেছনের কারণ কি জানেন? কারণ আফগানিস্তানের মধ্যে যা আছে এগুলোরে যদি এই জাতিটা নিজস্ব প্রযুক্তি দিয়ে শুধু তুলতে পারে মাটির নিচ থেকে, কিসের আমেরিকা আর কিসের কী ভাই, বদলাই যাবে চেহারা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটা জরিপ করছে, জরিপ বলছে দেশটির উসর মাটির নিচে রয়েছে প্রায় 15,000 বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের প্রাকৃতিক সম্পদ। এগুলো যদি সঠিকভাবে উত্তোলন করা যায় মাত্র এক দশকে, মানে 10 বছরেই উন্নত দেশের যেই মানে লেভেল আছে সেই লেভেলে উঠে আসবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ইসলামী আমিরাতের রুক্ষ মাটির নিচে রয়েছে আয়রন, খুবই দামি যে ধাতুগুলা কপার, গোল্ড, লিথিয়াম, রেয়ার আর্থ, কোবল্ট, ইউরেনিয়াম, বক্সাইট, সালফার এবং গেমস্টোনের মতন মহামূল্যবান সব প্রাকৃতিক সম্পদ। 2010 সালে ভূতাত্ত্বিকদের মূল্যায়নে একটা রিপোর্ট তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন, যেখানে লিথিয়ামের বিপুল মজুদের জন্য আফগানিস্তানকে আগামীর সৌদি আরব বলেই উল্লেখ করা হয়েছে। ইসলামের পণ্যভূমি সৌদি আরব যেমন অপরিশোধিত তেলের মাধ্যমে অল্প সময়ের মধ্যে ধনী দেশ হয়ে উঠেছিল, লিথিয়ামের মাধ্যমে আফগানিস্তানও মাত্র এক দশকেই সৌদির সমৃদ্ধিকে টাচ করতে পারে। আফগানিস্তানের খনি এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দেওয়া 2019 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে কপার বা তামার রিজার্ভ প্রায় 30 মিলিয়ন টন। একই বছরে মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত আফগানিস্তানের খনিগুলোর রোডম্যাপে বলা হয়েছে যে অনাবিষ্কৃত কপারের পরিমাণ আরও 28.3 মিলিয়ন টন, টোটাল 60 মিলিয়ন বা 6 কোটি টন, যার বর্তমান বাজার মূল্য শুধু এইটারই 600 বিলিয়ন মার্কিন ডলার। আর যত দিন যাবে র্যাপিডলি এটা আরও মানে বহুগুণ এটার দাম বৃদ্ধি পাবে। আফগানিস্তানের আকরিক লোহার পরিমাণ আনুমানিক 2.2 বিলিয়ন মেট্রিক টন, বর্তমানে বাজার মূল্য 264 বিলিয়ন মার্কিন ডলার। আর স্টিল তৈরির মূল উপকরণ ওই আয়রন বা আকরিক লোহা। জানা গেছে রাজধানী কাবুল থেকে 130 কিলোমিটার পশ্চিম পার্বত্যে বামিয়ান প্রদেশে অবস্থিত হাজিগা খনি, যেখানে অন্তত 1.7 বিলিয়ন টন আয়রন ওরের সন্ধান পাওয়া গেছে। এভাবেই পুরোটা রাষ্ট্রের মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে রাখছেন। আর এই কারণেই চীন বলেন, ভারত বলেন বা পশ্চিমারা বলেন, হঠাৎ করে আবার আফগানিস্তানের সাথে কিন্তু একটু মিলামেশার সুযোগ করতেছে। যেই সরকার এখন ক্ষমতায় আছে এই সরকারটা, আস্তে আস্তে অনেক দেশ, রাশিয়াও দেখেন কোথাও না কোথাও তারাও সেখান থেকে যে সন্ত্রাসী ট্যাগ আছে এটা তুলে নিচ্ছে। আমেরিকা একটু ইকোনমিতে সাপোর্ট করা ট্রাই করতেছে, বাট আরবিদের উচিত নিজস্ব প্রযুক্তিতে এগুলাকে আরোহণ করা, নয়তো পশ্চিমারা খাইয়া শুধু ছোলাগুলা বা ওই যে খোসাগুলো এখানে ফেলে যাবে। ইনশাল্লাহ আফগানিস্তান অনেক দূর যাবে, তারা পরমাণু কাজ করতেছে এখানে, যদিও জায়ান্টরা আসতেছে বাট সামহাও কারো সহযোগিতা তো লাগবেই। বাট আমরা আশা করি আফগানিস্তান নিজের জিনিসগুলো নিজেরাই রক্ষণাবেক্ষণ করবে, নিজেরাই তুলবে, বর্গি দিয়া না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।